আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রস্তাবিত রোডম্যাপটি হল এক, সকল ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ হবে, ক্যাম্পাস নির্ধারিত এলাকার ভেতরে দলীয় ব্যানারে বা কোনো দলের সপক্ষে বা বিপক্ষে মিছিল, মিটিং, সভা বা সমাবেশ নিষিদ্ধ হবে। তবে যে কোনো ছাত্রদের নিজেদের দাবি, সুতরাং আমরা এই দাবিতে এই রাজভাষ্যকে একত্রিত হয়ে জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো আর কেউ যদি দখল করতে আসে তাকে হাসিনার মতোই পালাতে হবে। এত মানুষের রক্ত দেওয়ার পরেও যদি কেউ ক্যাম্পাস দখল করার ষড়যন্ত্র করে তবে তাকে প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হল ক্যাম্পাসের দলীয়করণ, দলীয় দাসত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর মেনে নিবে না। তাই আমরা এক দফা দাবি দিতে চাই, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করে অরত বিলম্বে ডাকসু দিতে হবে। তোমরা সবাইকে আমরা এইখানে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যে মানুষগুলোর জন্য মূলত আমরা মাথা উঁচিয়ে কথা বলতে পারছি, আমাদের জুলাই বিপ্লবের সেই শহীদ ভাইদেরকে, যারা একটি দফা দাবির আগে আমাদের অন্যতম একটা দফা ছিল নয় দফার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে।